আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ বানাবো ইলিশ বেগুন। ইলিশ বেগুন বানানোর জন্য আমি ওখানে ইলিশ মাছ নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আমি প্রথমে এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য। বেগুনটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, আলুটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে বড়মশাই সর্ষেটা আমার ভালো করে পিষে দিচ্ছে। আমার হাতে ব্যথা আর শরীরটাও ভালো নেই, ওই জন্য বড়মশাইকে দিয়ে এইগুলো করাচ্ছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি পরিমাণ অনুযায়ী সরিষার তেলটা দিয়ে দেব। এবার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমার এক পিক ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দেব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। ঠিক এমনভাবে মাছগুলো ভাজতে হবে, না লাল না সাদা, মিডিয়াম সাইজ, মিডিয়ামভাবে মাছটা ভেজে নিতে হবে। কারণ ইলিশ মাছটা নরম হয় আর বেশি ভাজলে টেস্ট থাকে না, ওই জন্য হালকা ভেজে নিতে হবে। এরপর আমি বেগুনগুলো ভেজে নেব। একই তেলে বেগুনটা ভেজে নিচ্ছি আমি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নেব। এখানে বড়মশাই লঙ্কাটা পিষে দিচ্ছে, সেই তেলে আমি পেঁয়াজের কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এবার হালকা হাতে ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে কষে নেব। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। সামান্য নুন স্বাদ অনুযায়ী। এবার আমি ভালো করে মশলাটা আবারও কষে নেব। অল্প করে জিরে গুঁড়ো দিয়েছি। আমার মশলা কষাটা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। আপনারা আপনার পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমার জলটা দিয়ে মিনিট পাঁচেক আমি ফুটতে দেব। আমার এখানে জলটা ফুটছে,
5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমার আলু গলে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। আর মাছগুলো দিয়ে দেব একই সঙ্গে। আমি আরো একটু কষে নিয়ে তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার এখানে বেগুন সোর্স বেগুন ইলিশ তৈরি। তো উপর দিয়ে হালকা পরিমাণ আমি কাঁচা সরষের তেল দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার বেগুন ইলিশ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।